হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্স নিয়ে। তো আমরা জানি সবাই মোটামুটি যে ইলাস্ট্রেটর কাজ করে একটা ভেক্টর গ্রাফিক্স নিয়ে, আর ফটোশপ অ্যাকচুয়ালি মূলত রাস্টার নিয়ে কাজ করে। ওকে, তো আমরা আজকে দেখবো রাস্টার এবং ভেক্টর ডিফারেন্সটা কি, মূল ডিফারেন্সটা কি। এখন আমি যদি এখান থেকে শেপ নিই, সাপোজ আমি একটা সার্কেল নিলাম, এখন আমার এই সার্কেলটা অ্যাকচুয়ালি কী, অবশ্যই এটা আমার ভেক্টর, রাইট? কারণ ইলাস্ট্রেটর আমরা জানি, ইলাস্ট্রেটর যেইটি আমরা ড্র করি আমাদের সেটাই কিন্তু আমাদের রাস্টার কিন্তু ইয়া হয়। তো আমি যদি এখন কিন্তু একটা পেন টুল নিয়েও যদি আমি কোনো কিছু ড্র করি, সেটাও কিন্তু আমার ভেক্টরে ইয়ে হবে, ওকে, আবার রাস্টার হবে না। আচ্ছা, এখন দেখেন, আমি যদি এই ভেক্টরটাকে সাপোজ আমি এখানে নিয়ে একটু কপি করে নিই বোঝানোর জন্য রাস্টারটা, এখন আমি এটা যদি রাস্টারাইজ করে ফেলি, মানে এটা রাস্টার ইফেক্ট, রাস্টার একটা ইফেক্ট পাবে, এটা ভেক্টর থাকবে না। তো দেখেন, আমার কিন্তু এখন এটা আর ভেক্টর নাই, এটা আমার ভেক্টর, এটা রাস্টার। আচ্ছা, এখন বলবেন যে আমি দুইটাই তো দেখতে সেম, আচ্ছা কীভাবে বুঝবো তাহলে? দেখেন, আমি যদি এই ভেক্টরটাকে আমি যদি জুম করি, জুম ইন করি, দেখেন কোথাও কিন্তু কোনো একদম সর্বোচ্চ জুম ইন করছে কোথায়, দেখেন জিনিসটা কিন্তু খুব মসৃণ, রাইট? কোনো ধরনের কোনো ফাটা বা কোনো কিছুই নেই, রাইট? আচ্ছা, এখন আমি যেটা বললাম, এটা আমি রাস্টারাইজ করে ফেললাম, এটা এখন আর ভেক্টর নাই। তাহলে আমি এটা দেখি, এটা কেন রাস্টার বলতে, দেখেন এটা কিন্তু আপনার এই যে দেখছেন ফাটাফাটা একটা ইয়ে চলে আসছে, এটা কিন্তু এখন আর ওটার মতো একটা স্মুথ নাই, রাইট? এটা যত বড় করবেন, সাপোজ আপনার কোনো কারণে আপনি একটা ডিজাইন করলেন, আপনার ডিজাইনটা হয়তো বা আপনি ছোটো সাইজে একটা ডিজাইন করলে, আপনার এই ডিজাইনটা এখন আপনার একটা বড় একটা বিলবোর্ডে যাবে রাস্তার পাশে, ওকে, এখন আপনার ডিজাইনটা আপনাকে অনেক বড় করে এটা প্রিন্ট দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার ডিজাইনটা যদি ভেক্টর গ্রাফিক্সের না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু এভাবে ঝাপসা হয়ে যাবে, গোলা হয়ে যাবে, ফেটে ফেটে যাবে। আপনি দেখবেন যে আমাদের অনেক ছবি আছে, সাপোজ আমরা যদি এই ছবিটাকে আমরা বড় করি, দেখেন, আচ্ছা আমরা আগে বলে একটা ছবি কিন্তু রাস্টার, ছবি কিন্তু ভেক্টর না, যে কোনো ছবি, যে কোনো ইমেজ, এটা জেপিজি বলা যাই বলে, এটা কিন্তু ইমেজ। দেখেন আমি যদি ছবিটা বড় করি, দেখেন এটা কিন্তু ফেটে গেছে, রাইট? ঠিক আছে, তো এখন মনে করো যে আমার এইটাই একটা ডিজাইন, সাপোজ আমার এই ছবিটা একটা ডিজাইন, মনে করুন সাপোজ আমার এটা একটা ডিজাইন, একটা ব্যানার, ওকে, এখন আমি একটা ব্যানার এই সাইজে করছি, রাস্টারে আমি করছি, ওকে, পুরোটা আমার রাস্টার এক গ্রাফিক্স। কিন্তু এখন আমার কোনো কারণে আমার সাপোজ আমার কোম্পানি বা আমার যে আমার ক্লায়েন্ট এটা কী করলো, আমি এটাই ও বিলবোর্ডে, বড় একটা বিলবোর্ডে আমার সেটা প্রিন্ট করবে, যখন সে প্রিন্ট করবে তখন তার প্রিন্টটা কিন্তু ঠিক এরকম আসবে, তখন কিছুই বোঝা যাবে না। আচ্ছা, এখন যদি এই ডিজাইনটা যদি ভেক্টর হইতো, আপনি এই সাইজের একটা সাপোজ আপনি 2 ইঞ্চি বা 2 ইঞ্চি একটা ইয়ে করলেন, ডিজাইন করলেন, বাট এই ডিজাইনটা এখন প্রিন্ট হবে মনে করেন যে 50 ইঞ্চি বা 50 ইঞ্চি, সাপোজ ফর এক্সাম্পল, তখনও কিন্তু দেখবেন যে প্রিন্ট দেওয়ার পরও ঠিক ডিজাইনটা ঠিক এরকমই দেখা যাবে। আপনার 2 ইঞ্চি 2 ইঞ্চি বাই যে ডিজাইনটা আপনি করেছে ওটাও কিন্তু প্রিন্ট, এত বড় প্রিন্ট দিলেও কিন্তু এরকমই লাগবে, দেখা যাবে, একটু কোনো পরিমাণে একটু ফাটবে না, ডিজাইনটা যেরকম করছেন ঠিক সেরকমই থাকবে, ওকে। তো আপনি এই ঠিক আমার এই আমারও ঠিক সেমভাবে যে আমি এই ডিজাইনটা সাপোজ আমি ডিজাইনটা করে দিলাম কাউকে, সে এখন বড়ো এক বাবা একটা প্রিন্ট দিল, তখন কিন্তু সেমভাবে তার ডিজাইনটা ঠিক এইভাবে ফেটে যাবে। আর এটা এটা আপনি সে যত বড় প্রিন্ট করুক না কেন, ভেক্টর যেহেতু এটা ফাটবে না, ঠিক যেভাবে কাজটা করে দিয়েছেন, ঠিক সে যত বড়োই দেখ যত ছোটোই দেখ ঠিক সেমভাবে দেখবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমি কী বলতে চাচ্ছি, বা আপনারা হয়তো ক্লিয়ার রাস্টার এবং ভেক্টরের মধ্যে ডিফারেন্স নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক এবং শেয়ার করবেন, আর যে কোনো কিছু যদি কোনো ধরনের আপনারা তারপরে কোনো কনফিউশন থেকে যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আমি সেটার অ্যান্সার দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।